যদি এক গ্রহ থেকে আরেক গ্রহে ঘুরে বেড়ানো যেত তাহলে খুব ভালো হতো, কিন্তু সেটা তো হচ্ছে না, তাই আমার রংগুলোই ঘুরে বেড়াচ্ছে। এই হলো নবচারী। নবচারীর হাতে বাংলাদেশের পতাকা। এই আঁকলাম সূর্য। এই হলো শনি গ্রহ। এবার আমি রং করে নিচ্ছি। এখন আমি ব্রাশের ভিতরে রং লাগাচ্ছি। আকাশে তো অনেক তারা থাকে, তাই এটা দিয়ে আমরা তারা তৈরি করে দিচ্ছি। এখন আমি সাদা রং দিয়ে নবচারীকে রং করে দিচ্ছি। নবচারীর কাপড়গুলো রং করা শেষ করে ফেলেছি। এখন আমি গ্রহগুলোকে রং করব। গ্রহগুলো রং করা শেষ, এবার সূর্যটাকে রং করব। সূর্যটাও রং করা শেষ, এবার পতাকাটা রং করি। এই তো পতাকাটা রং করা শেষ। ও তো এখানে এসেছে রকেটে চড়ে, তাহলে রকেটটা একটু এঁকে দিই। এবার আমি আউটলাইনটা দিব। এই তো হয়ে গেল বাঙালির মহাকাশ জয় করার ছবি। যদি এক গ্রহ থেকে আরেক গ্রহে ঘুরে বেড়ানো যেত তাহলে খুব ভালো হতো, কিন্তু সেটা তো হচ্ছে না, তাই আমার রংগুলোই ঘুরে বেড়াচ্ছে। এই হলো নবচারী। নবচারীর হাতে বাংলাদেশের পতাকা। এই আঁকলাম সূর্য। এই হলো শনি গ্রহ। এবার আমি রং করে নিচ্ছি। এখন আমি ব্রাশের ভিতরে রং লাগাচ্ছি। আকাশে তো অনেক তারা থাকে, তাই এটা দিয়ে আমরা তারা তৈরি করে দিচ্ছি। এখন আমি সাদা রং দিয়ে নবচারীকে রং করে দিচ্ছি। নবচারীর কাপড়গুলো রং করা শেষ করে ফেলেছি। এখন আমি গ্রহগুলোকে রং করব। গ্রহগুলো রং করা শেষ, এবার সূর্যটাকে রং করব। সূর্যটাও রং করা শেষ, এবার পতাকাটা রং করি। এই তো পতাকাটা রং করা শেষ। ও তো এখানে এসেছে রকেটে চড়ে, তাহলে রকেটটা একটু এঁকে দিই। এবার আমি আউটলাইনটা দিব। এই তো হয়ে গেল বাঙালির মহাকাশ জয় করার ছবি। দুরন্ত।